নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 2014 সালে বাঙালিরাই চাননি মোদী প্রধানমন্ত্রী হন, বিস্ফোরক শিলাদিত্যর। মিড ডে মিল নিয়ে অসন্তোষ অব্যাহত, বিভিন্ন স্কুলে বিশৃঙ্খলা। সোনালী পম্পির পরিবারকে 70,000 টাকা চেম্বার অফ কমার্সের। পুস্ত অবৈধভাবে পাচার হচ্ছে, স্বীকার করলেন এসপি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 2014 সালে বাঙালিরা চাননি দেশে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ঈশান বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করলেন হুজাইর বিধায়ক শিলাদিত্য দেব। তিনি বলেন, 2014 সালে ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু বাঙালি ছাড়া কেউ বিজেপিকে ভোট দেননি। বরাক উপত্যকা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বিজেপি কোনো আসন পায়নি, কিন্তু হিন্দু বাঙালির সুরক্ষায় নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করে যাচ্ছেন বলে জানালেন শিলাদিত্য। আমি কিছু বললেই সংবাদ মাধ্যম বলে যে বিতর্কিত মন্তব্য করল। আজকে ছোট্ট আরেকটা বিতর্ক করে যাই। আপনারা দুই নেতার নাম নিলেন, একজন মহান সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বানন্দ সোনোয়াল। নরেন্দ্র মোদী সরকার এসছেন 2014-এ, এবং আপনারা একটু মনে করে দেখবেন যে 2014-তে বাঙালিরা কিন্তু চায়নি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোক। পুরো ভারতবর্ষে ব্রহ্মপুত্র ভ্যালির বাঙালি ছাড়া পশ্চিমবাংলা, ত্রিপুরা, বরাক ভ্যালিতে বিজেপি জিততে পারেনি 2014-তে, কিন্তু বাঙালিদের ভোট না পাওয়ার পরেও নরেন্দ্র মোদীর যেটা কমিটমেন্ট ছিল বাঙালিদের জন্য, হিন্দু শরণার্থীদের জন্য, উনি কিন্তু রেখেছিলেন। জোড়া নোটিফিকেশন অসমে কার্যকরী না হওয়ার জন্য শিলাদিত্য মনে করছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোনো জায়গায় সমন্বয়ের অভাব রয়েছে, পেছনে ষড়যন্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেছেন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকেই রোলটা প্লে করতে হবে, আমার মনে হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ আছে কোথাও, তার জন্য হয়তো ফুটে উঠছে না। সেটা কি কোনো ইচ্ছাকৃতভাবে সেই জোড়া নোটিফিকেশনটাকে যাতে বাঙালিরা একটা হিন্দু বাঙালি শরণার্থীদের নাম আসেনি, তাতে একটা কনস্পিরেসি 100% আছে। মিড ডে মিল নিয়ে বিক্ষোভ থামতেই চাইছে না। বুধবার অভয়াচরণ পাঠশালায় ছাত্রছাত্রীদের সঙ্গে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সঠিক সময়ে খাবার পৌঁছে গেলেও বেশিরভাগ খাবারই নষ্ট ছিল, অভিভাবকরা সমস্ত খাবার ফিরিয়ে দেন। ছাত্রদের বিপদ যেন না হয় সেজন্য কয়েকটি স্কুলে নিজেরাই মধ্যাহ্নভোজন বানিয়ে ছাত্রদের খাইয়েছেন। আচ্ছা, তুমি মধ্যস্থ, তুমি একটু টেস্ট করে দেখো না, বা একটু 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 দেখো না, দেখো না, খাইয়াটা দেখো দেন। হ্যাঁ, কি বন্ধু, হ্যাঁ বন্ধু আছে, তাহলে তো এটা বাচ্চা খাইলে পেট খারাপ পড়বো। না তাহলে তো সম্ভব নয়, দেওয়া সম্ভব নয়। বুধবার এনজিওর পাঠানো মধ্যাহ্নভোজনের খাবার গ্রহণ করলেও ছোটলাল শের স্কুলের ছাত্রছাত্রী তা খায়নি, কারণ খাবারগুলিতে পচা গন্ধ বের হচ্ছিল, খাবারগুলি তারা ফেলে দেয়। আমরা খাইতাম না, খাইতাম না।
আমি একটার কাছে খবর নিলাম যে আজকে যে এনজিওটা খাবার দিচ্ছে, তো এখানে এসে খবর নিয়ে দেখলাম এক তারিখে তো একটা 15-20 মিনিটের এখানে এনে দিয়েছে, কিন্তু আমাদের যে স্কুলের টাইমটা সেটা হলো আপনার 12টাতে খানে দেওয়ার টাইম। তো সাধারণ আমরা বাচ্চারা ক্ষুধায় খুব ভুগছিল, আর যাই হোক 2-3 তারিখ আমাদের সব ক্ষুধা বন্ধ ছিল। কালকে আমি আবার নিয়ে এসে খবর নিলাম যে খিচুড়ি দিয়েছি, খিচুড়িটা দেখলাম এত বেশি খুব বেশি ভালো হয়নি, মোটামুটি একটা হয়েছে। তো স্পষ্ট না মুড আছে, আজকে আমাদের এখানে টিফিন 12টার সময় হয়, 12টার সময় তাদের খানি দেওয়া ছাত্রদেরকে, কিন্তু আজকে যদি 9টার সময় এনে দিয়ে তারপর আমরা 12টার সময় যে স্টুডেন্টকে আমরা খাওয়াই ওদেরটা খানিটা অনেক সময় বাসি হয়ে যায়। তো আমি অনুরোধ করবো যে এরকম না হওয়ার জন্য সময় মতো যাতে খানিটা আসে এবং বাচ্চারা যারা খেতে পারে সেই অনুরোধে আমি আমার সরকার গভর্নমেন্টকে অনুরোধ করছি এবং এনজিওকে আমি অনুরোধ করছি। খাদ্য পরীক্ষা করা নিয়ে অসহায় খাদ্য সুরক্ষা অফিসার এস জে চৌধুরী, তিনি জানান তার বিভাগে কর্মচারীর সংখ্যা কম, তাই সব স্কুলে গিয়ে পরীক্ষা সম্ভব নয়। এ নিয়ে তিনি তার অসহায়তার কথা অকপটে স্বীকার করেন। কুন্তলকুড়ির রিপোর্ট। যে করেছি গতদিন আমি গিয়েছিলাম, গিয়ে তারা যখন প্রিপারেশন করে ওই টাইমে আমি দেখেছি তার গুণগত মান ঠিক আছে, ও যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতেছে মশলা MDS কোম্পানি করছে, তেল সব ব্র্যান্ডেড কোম্পানি, নন ব্র্যান্ডেড কোনো কোম্পানি নেই, এইটা আমি দেখেছি সব ঠিক আছে ভালো আছে। তো ওটা কি গুণগত না প্রতিদিন যায় না, প্রতিদিন যাওয়া তো সম্ভব না, আমরা মাঝে মাঝে গিয়ে আমি অলরেডি 2 দিন গিয়েছি আর তো যাবো না। এখন যে একটা সময় মানে একটাও শোনা যাচ্ছে প্রত্যেক গার্জেন স্টুডেন্ট গার্জেনরা একটা চিন্তিত যে কী খাবার, অনেক বাচ্চা অসুস্থ হচ্ছে, এ নিয়ে আপনি কী বলবেন? না না, এটা চিন্তা করার কিছু নাই, কারণ আমি নিজে চেক করেছি এখানে কোনো সাবস্ট্যান্ডার্ড বা লো কোয়ালিটির কোনো মাল নাই, সবটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেফ ফর ফুড। গতিকে কোনো গার্জেন স্কুলের গার্জেন তারা এটা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি নিজে চেক করে দেখছি, ইভেন আমি নিজে মাউথ টেস্ট করেও দেখেছি এটা কোনো ইয়ে না, সব ঠিক আছে। স্কুলে স্কুলে চেক করা পরীক্ষা নিরীক্ষণ খাবারটা পরীক্ষা নিরীক্ষণ স্কুলে গিয়ে এটা কোনো সুবিধা নেই? না না, স্কুলে নিয়ে যাওয়া চেক করার এটা আমাদের কোনো ইয়ে নাই, আমাদের প্রত্যেকটি অফিসার একজনে আছে এনটায়ার বরাক ভ্যালিতে 3টা ডিস্ট্রিক্ট কভার করে, গতিকে এখানে কত 400 না সামথিং কত স্কুল আছে, প্রতি স্কুলে গিয়ে তো আমাদের চেক করা এটা সম্ভব না, আমরা ওই সেন্ট্রাল কিচেন যেখানে আছে সোনাইরও ওখানে গিয়ে আমরা চেক। আচ্ছা, বরাক ভ্যালির দায়িত্বে এই এনজিও বা এই কাছাড় ডিস্ট্রিক্টের দায়িত্বে কে রয়েছেন, ওই এনজিও কে মনিটরিং করছেন পুরো প্রজেক্টটা? এই প্রজেক্টটাকে দিল্লির কে এনজিও আক্রিটি এনজিও না, এখানে কে চার্জ আছে? এখানে ইনচার্জ আছে কি তাপস কুমার সিনহা। 5 মাস অতিক্রান্ত, আজও উদ্ধার হয়নি তপোবন নগরের সৌরভ এবং সুপ্রিয়া, দুই শিশুকে উদ্ধার করতে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। নিজের সন্তান উদ্ধারের দাবিতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরণ অনশনে বসলেন বাবা মা। বুধবার সৌরভ সুপ্রিয়ার বাবা সুনধন দাস ও তাদের মা সোমাবালা দাস ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল থেকে অনশনে বসেন। অনশনে তাদের পাশে দাঁড়িয়েছে শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতি এবং আপনজন। সুনধন দাস সাফ জানিয়ে দিয়েছেন সন্তান উদ্ধার না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। তারা সৌরভ এবং সুপ্রিয়া নামে দুটি বাচ্চা অপহৃত হয়েছে, আজ 6 মাস অতিক্রান্ত হওয়ার পরও দুটি বাচ্চাকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো ধরনের সন্ধান এনে দিতে পারেনি দুটি বাচ্চা সম্বন্ধে। এই বাচ্চা দুটির মা বাবার অনশনে বসেছে, এই বাচ্চার মা বাবাকে মা বাবার প্রতি সহমর্মিতা জানিয়ে যে তাদের পাশে আজ আমরাও দাঁড়িয়েছি, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে বিনম্র আবেদন থাকবে অতি সত্বর বাচ্চা দুটাকে যাতে রিকভারি করা হয়। যত পর্যন্ত তারা আমার বাচ্চা তো নিখোঁজ 5 মাস হয়ে গেছে, যতক্ষণ সত্যি আমার বাচ্চা আমি না পাইছি ততক্ষণ আমি এই অনশন আমি কর্ম অনাহার এখানে আমি মৃত্যু প্রার্থনা করি, হ্যাঁ এখানে আমি খাওয়া খাদ্য কিচ্ছু কিচ্ছু খাইব না, এর না খাইয়াই আমি এখানে আমি দিনের রাত এখানে থাকলাম। প্রশাসনের দিয়ে আবেদন আমার দুই বাচ্চা
প্রশাসনের কাছে আপনারা আমার বাচ্চা দুটা উদ্ধার করে দিন, আর না হলে এখানেই আমি মরণ ত্যাগ করব। অবৈধভাবে যে পোস্ত সরবরাহ হচ্ছে তা স্বীকার করলেন কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্ত। তবে তিনি জানান পোস্ততে কোনো অবৈধ সিন্ডিকেট নেই, দুই একজন অবৈধভাবে পাচার করছে তার তদন্ত করা হচ্ছে। আমার জানা গেছে কি একটা পোস্ত সিন্ডিকেট বলে কিছু একটা সিন্ডিকেট, আর সিন্ডিকেট শব্দটা তো পুরো নয়, খারাপ নয়। সিন্ডিকেট মিন্স কালেকটিভ বিজনেস, সেটা আপনি বলতে হবে কি ইলিগ্যাল সিন্ডিকেট যদি কিছু হয়েছে। আমার জানা নেই ইলিগ্যাল সিন্ডিকেট যদি কেউ কিছু করে সেই ব্যাপারে আমার জানা ছিল না। তবে এখন আমি পেপারে যখন নিউজ পেপারে আর সবাই পাবলিক উপলিক বলেছে, তারপরে আমি একটা সিক্রেট এনকোয়ারি করছি এখন। আর তারপরে আমার এটা ইনফরমেশন আমি পেয়েছি কি কেউ চুরাংভাবে এই পোস্ত মিজোরাম থেকে নিয়ে আসে ইলিগ্যালি কেউ 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 মানে সাম্বাদিক। এখনো আমার ক্লিয়ার হচ্ছে না কি কে কে ইয়ে করছে, ক্লু পাওয়া গেছে কি কেউ এটা ইলিগ্যাল করে। তবে সিন্ডিকেটের ব্যাপারটা, সিন্ডিকেট কালেকটিভ বিজনেস এখনো হচ্ছে, আমি আমার চোখে আসে না, নজরে পড়ছে না। ইলিগ্যাল হয়েছে আর সিন্ডিকেট হচ্ছে না। সিন্ডিকেটের ব্যাপারটা আমি মানতে পারবো না। মানে সিন্ডিকেট হলে কি হয়, ফোর্সফুলি যে আপনি করতে পারবেন না আমি করবো, আমি চারজন মিলিয়ে করবো ইলিগ্যাল সিন্ডিকেট। যদি ইলিগ্যাল সিন্ডিকেট আপনি বলতে হয়, তবে ইলিগ্যাল সিন্ডিকেটের ব্যাপারটা আমি না, ডাইরেক্টলি আমি না করছি। তবে ইলিগ্যাল ট্রেসপাস হচ্ছে, মানে মেঘা মিজোরাম থেকে যে আসে এখানে সেটা আমি মানে নিয়েছি, সেটা হয়েছে। আর সেটা এনকোয়ারি স্টেজে আছে, এখনও যদি পাওয়া যায় আমি গাড়ি সিজ করে কাস্টমারকে দিয়ে দিব। মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কাস্টমের হয়ে যায়, আমার নয়। তবেও আমি যখন পাবলিক ডিমান্ড আসছে আর আমি গাড়ি ইয়ে করি, আমি ইনফরমেশন ইয়ে করেছি আর আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করবো। আগেও জিরিঘাটে হিউজ কোয়ান্টিটির পোস্ত আজকে থেকে চার মাসের আগে জিরিঘাটে ধরা হয়েছিল, একটা ট্রাক ধরা হয়েছিল, আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছি। সেটাও বড় পরিমাণের এই কোয়ান্টিটি, মানে বহুত বেশি কোয়ান্টিটি ছিল, বেশি মানে বহুতই বেশি। আর সেটা মানে কলকাতার জন্যেই মানে ইয়ে হয়েছিলেন আর রওনা হয়েছিলেন। এখন চলে এখানে, একটু এটা ইলিগাল কাজটা চলে, আর চলে মানে এখানে যে জিরিঘাটেই পাওয়া গেছে, তবে এটু আমি না করতে পারি না। তবে সিন্ডিকেটটা আমি না করছি, ইলিগাল সিন্ডিকেটটা এখন হয় না, এখনো হচ্ছে না। এইরকম ইলিগাল বিজনেস হচ্ছে। সোনালি ও পম্পির বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান প্রাক্তন সাংসদ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব। তিনি সবসময় দুই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি সাংবাদিকদের জানান এই ঘটনা খুব দুঃখজনক, এ নিয়ে বিজেপি নেতারা রাজনীতি করছেন, এটা ঠিক নয়। ইতিমধ্যে ফ্লাওয়ার মিলের বাইরে যে দুর্ঘটনাটা হয়েছে এবং দুজন মারা গেছেন এবং অনেকজন হসপিটালে ছিলেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করার জন্য আমি এসেছিলাম। এবং আমি মনে করি মৃত্যুর রাজনীতিকরণ করাটা ঠিক না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে এই দুইটা বাচ্চা মেয়ে মারা যাওয়ার পরে, যেটা পরিবারের সদস্যরা বলল যেভাবে ওদের তড়িগড়ি করে শ্মশানে জ্বালানো হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয়নি। আর এসপিকে বলতে চাই যে এটা কী রহস্য যে এত স্পিডে গাড়ি এসে ছুটে এসে এরকম মানুষের উপরে উঠিয়ে দিল, কারণটা কী, এটার পিছনে রহস্যটা কী, এই ট্রাকের মধ্যে কী ছিল, এটার মধ্যে কাদের হাত, আমি না সমস্ত কাছাড়বাসী আজকে প্রশ্ন করছে এবং এটার তদন্ত হওয়া উচিত। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি যে এই জিনিসটা এই পর্যায়ে চলে গেছে, এটাতে সিআইডি লাগানো উচিত যে এই গাড়িটা ছুটে কেন আসছিল আর কি কারণ ছিল, এটার পিছনে কী রহস্য। আর আমি বলবো যে আমার দুঃখ হয়েছে যে শিলচরের সাংসদ আজকে এসে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 2 লাখ টাকা দিয়ে গেছেন, কিন্তু যে দুর্ঘটনাতে দুজন মারা গেছে সেই দুর্ঘটনাকে একটা সাধারণ ঘটনা বলে উনি মন্তব্য করেছেন, এটা ওনাকে মানায়নি। কারণ যাদের সন্তান খুইয়েছে, যার বোন হারিয়েছে, তাদের জন্য এটা কোনো সাধারণ ঘটনা না। কারণ দেখেন টাকা পয়সা বড় ব্যাপার না, কিন্তু একটা এত বড় ক্ষতিকে, ব্যক্তিগত ক্ষতি যাদের হয়েছে তাদেরকে বলা একটা সাধারণ ঘটনা, এটা একজন সাংসদকে মানায়নি।
মেহেরপুর কাণ্ডের নিহত সোনালী দাস ও পম্পীদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল আসাম চেম্বার অফ কমার্সের সাউথ আসাম চ্যাপ্টারের সদস্যরা। দুই পরিবারের অভিভাবকের হাতে তারা 35,000 টাকা করে মোট 70,000 টাকা তুলে দেন। পরিবারের প্রতি সমবেদনা জানান সংস্থার সাধারণ সভাপতি বিবেক পোদ্দার, মৃদুল মজুমদার, কোষাধ্যক্ষ আশিস হালদার, রুদ্রগুপ্ত প্রমুখ। আমরা একটা ব্যবসায়ী অর্গানাইজেশন থেকে আইছি, আমরা যেটুকু সাহায্য আমরা প্রেসিডেন্টে বা আমরা ট্রেজার আছেন সব আছেন যারা করবা, এটা এটা মোটেও যথেষ্ট নয়, এটা মোটেও যথেষ্ট নয়, এটা একটা দেওয়া আমরাও একটা মনঃসান্ত্বনা, আমরা একটা স্যাটিসফ্যাকশন, আমরা একটা কিছু করতে পারলাম। তো এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি করে দুইটা যা দুই বাড়ির দুইজন আমরা হারাইছি তারার পরিবারের একটা ছোটো সাহায্যটা করবার দিকে আমরা উদ্যোগ আইছি। আর এর থেকে বড়ো সাহায্য হইলো আপনার লগে আমরা পুরো অ্যাসোসিয়েশন, আমরা যত বড়ো একটা অ্যাসোসিয়েশন আসাম চেম্বার অফ কমার্স, আমরা আপনার পরিবারের সঙ্গে আছি, যারা ইনজিওর পার্সন যারা এখনও অ্যাডমিটেড হয়েছেন তারা সঙ্গে আছি, আর এখানেও তিনটা হসপিটালের আমরা কর্ণধার, তিন হসপিটালের মালিক আছি, আরি হসপিটালের রঞ্জন সিং, গ্রিন হিলসের রুদ্রনারায়ণ গুপ্ত, আর আমার তো আপনারা জানেন আমরা আছি। আমরা তরফে যে কোনো সাহায্য যদি লাগে আমরা সাহায্য করবো, সাহায্য করিয়া আপনারা আমরা করি আপনারা সাহায্য করি আমরা বাংলা। তো আশা করি সবচেয়ে বড়ো কথা যে গেছে তো এটা তো অপূরণীয় কথা, এটা তো আর কোনো দিনের পূরণ হইতো না। এই মুহূর্তে আপনারা যে একলা নাই, আপনার লগে যে আমরা আছি, এটাই সবচেয়ে। ডিটেনশন ক্যাম্প তুলে দেওয়ার দাবিতে বুধবার জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল সিপিআইএমএল। প্রায় ঘণ্টাখানেক ধর্ণা দেন ওই বাম সংগঠনের কর্মকর্তাসহ সমর্থকরা। পরে জেলাশাসকের মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে সিপিআইএমএল ডিটেনশন ক্যাম্প বন্ধ করার জন্য প্রতিবাদ করছে। আজকে আসামে ডিটেকশন ক্যাম্পে 27 জন মানুষ বিনা চিকিৎসায় অনাহারে অর্ধাহারে ওরা প্রাণ দিয়েছে, 27 জন লোক। আমরা প্রধানমন্ত্রী যখন 2014 সালে রামনগরে এসে বলেছিলেন ডিটেকশন ক্যাম্প বন্ধ করে দেব আর এখানে কোনো হবে না, ডিবুটার নিয়ে হ্যারাসমেন্ট হবে না, ডিবুটারের নামে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মানুষকে 1 বছর কেস করার পরেও সার্টিফিকেট পাস পরেও ওকে আবার ডিবুটার বলে জেলে ভরা হচ্ছে। এইসব বন্ধ করার জন্য আজকে সিপিআইএমএল দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি করছে। সহকারী সঞ্চালক হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে জেলাভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র প্রদর্শনী মেলা। বুধবার সকালে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন জেলাশাসক লায়া মাদ্দুরী। আগামী 8 নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। Handloom textile department can do much more and amar department theke ekhane amak janayche we are going to organize in Lakhipur Singhelband cluster new project where more women will be trained in the latest methodologies of handloom textiles আর মার্কেটিং করার জন্য ডাইভার্সিফাইং দ্য প্রোডাক্ট, মেকিং দ্য প্রোডাক্ট মোর অ্যাট্রাক্টিভ, আর ইয়ার ডিমান্ড ইনক্রিজ করি সাপ্লাই করার জন্য কিছু কিছু মেশিনারি যখন রিকোয়ার্ড দরকার আছে, কিছু প্রসেসিং করার জন্য, ফিনিশিং করার জন্য মণিপুরে পাঠানো হয় বলে আমাকে জানাইছে ক্যালেন্ডারিং মেশিন, আর এগুলাও ডিস্ট্রিক্ট ভিতরে যদি আমরা অ্যারেঞ্জ করতে পারবো নিশ্চয় সেলফ হেল্প গ্রুপসের আর ভাল হ্যান্ডলুম টেক্সটাইল ডেভেলপমেন্ট করার জন্য সহায় করব, একটু সাপোর্ট করবে। আমি আশা করি ডিপার্টমেন্টে সিনসিয়ারলি কাজ করতে হবে আর আমরা বিভিন্ন স্কিমসের বেনিফিটস NRLM সেলফ হেল্প গ্রুপ থেকে ব্যাঙ্ক লিঙ্কেজ আর এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট স্বয়ং এরকম স্কিমস থেকেও সাপোর্ট নিয়ে সেন্ট্রাল গ্রুপস হোক আর এম্পাওয়ারমেন্ট করার জন্য হ্যান্ডলুম টেক্সটাইলে ডিপার্টমেন্টে সিনসিয়ারলি কাজ করতে হবে।
উধারবন্দ থানার খাসপুর বাগেরকুনায় অবৈধ মদ ব্যবসা বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এ মর্মে এলাকাবাসীর পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। তারা জানান, উধারবন্দ থানায় বারবার অভিযোগ জানালেও কোনো সুরাহা পাননি তারা। এই অবৈধ মদের ব্যবসায় যুব সমাজ বিপদগামী হচ্ছে বলে অভিযোগ। জয় হো সেফ উম্যান এনজিওর মহিলারা, আমরা উধারবন্দ থাকিয়া আজকে প্রায় পাঁচ দিন যাবৎ হয়েছে। একজন মদ ব্যবসায়ীকে আমরা গিয়ে অবজেকশন দেওয়ার পর ওরা আমাদের সঙ্গে যা তা অবস্থা করেছে, অথচ আমাদের গায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। এই চেষ্টা চালানোর পরে অথচ গায়ে হাতও দিয়েছে, অনেকজন দু তিনজন মহিলার উপরে হাতও দিয়েছে, মেডিকেল টেস্টও করানো হয়েছে। তারপর আমরা লোকাল থানা থেকে এফআইআর দিয়েছি। এফআইআর দেওয়ার পরে ওরা আজ যাব কাল যাব বলিয়ে আজকে পাঁচ দিন যাবৎ হয়ে গেছে, তারা কোনো অ্যাকশন নেয়নি। তাই আমরা এই এসপি অফিসের কাছে গিয়ে আমরা এই অবজেকশন দিয়েছি বলে আমরা এসপি সাহেবের কাছে এটাই আমাদের অনুরোধ, যাতে আমাদের এই প্রতিবাদ যাতে সাকসেসফুল করিয়া দেয়। আপনারা কি চাই? না, আমরা এখন এটাই চাই যে আমাদের উপরে যে অ্যাটাক করেছে, যে এরকমভাবে হামলা করেছে, ওটার যেন পুরাপুরি অ্যাকশন চাই, অথচ শাস্তি চাই ওদের, নাইলে আমরা কিন্তু আরও উপরে যাওয়ার চেষ্টা করব। কি হলো আপনার? আমরা এসপির কাছে যাব, ডিসির কাছে যাব, যে কোনো জায়গায় যেভাবে যেতে হয় সেইভাবে আমরা যাব। সাধারণত ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দিয়ে থাকেন বোনেরা, এটাই প্রচলিত প্রথা। কিন্তু এক ব্যতিক্রমী আয়োজন করল মণিপুরী ইউথ ফ্রন্ট অফ অসম, সংক্ষেপে মাইফা। বুধবার শিলচরে মাইফার সদস্যরা আয়োজন করল বোন ফোঁটা। বোনদের দীর্ঘায়ু কামনা করে সংগঠনের সদস্যরা বোনদের ফোঁটা দেন, মিষ্টিমুখ করিয়ে তুলে দেন উপহার সামগ্রী। এবং আপনারা বাইফুটা করে আমরা বইফুটা করছে বরাক ভ্যালির বিভিন্ন সম্প্রদায় জনগোষ্ঠীর গোয়েন্দা। আমরা মণিপুরি যুব ফ্রন্ট অফ আসামের তরফ থেকে ডাকিয়া আমরা গোয়েন্দারে আমরা খানি এখন খাওয়াইছে। তারপরে আমরা বইফুটা যেটা উদযাপন করে ওই উদযাপনে আমরা ভাইরা বইনেটাকে আশীর্বাদ নেব, গোয়েন্দা ভাইয়ের থেকে আশীর্বাদ নেব। আমরা মণিপুরি যুব ফ্রন্ট তরফ থেকে আমরা গোয়েন্দারে গিফট দিয়া ওই নিমল চাকোবা যে সেলিব্রেশন এই প্রোগ্রামটা করা হয়েছে। আজকে কতজন বোনকে ফুটা? আমরা অ্যাপ্রক্সিমেটলি 70-70 মহিলাকে আমরা নিমন্ত্রণ করছি। এখানে আছে কাছারি মুসলিম সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, ডিমাসা সম্প্রদায়, খাসিয়া সম্প্রদায়, মার, রংবাই নাগা, মণিপুরী মুসলিম, মণিপুরী সম্প্রদায়, আরও যত দাস সম্প্রদায়, এইগুলো বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা এখানে উপস্থিত আছে। প্রতি বছরই আপনারা পালন করেন? প্রতি বছর আমরা পালন করি। এটা নিয়ে কত নম্বর বছর চলছে? এখন এটা নিয়ে 5 নম্বর হয়েছে। শিলচর 12 নম্বর ওয়ার্ডে বুধবার শারদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক 12 নম্বর ওয়ার্ড কমিটি। শারদ সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য, বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, পুর কমিশনার ভাগ্যরানী পাল প্রমুখ। আগামী 21 নভেম্বর থেকে দিগর শ্রীকুণার দামছড়ায় শুরু হচ্ছে সর্বজনীন হরিনাম সংকীর্তন, চলবে 26 নভেম্বর পর্যন্ত। 32 প্রহরের এই সংকীর্তনে সবাইকে যোগ দেওয়ার আবেদন রেখেছেন কমিটির কোষাধ্যক্ষ রঞ্জু দাস। এই সংকীর্তন এবার 23তম। কমিটির সভাপতি সঞ্জিত দেব ও সাধারণ সম্পাদক শনিলাল দাস এখবর জানিয়েছেন। 21 নভেম্বর থেকে 26 নভেম্বর অবধি পর্যন্ত মহা হরিনাম সংকীর্তন যজ্ঞ চলবে। আমি মিডিয়া থ্রুতে অনেকে হয়তো যোগাযোগ করতে পারেন, মিডিয়া থ্রু থেকে সবাইকে, মহাপ্রভুর ভক্তবৃন্দকে সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। তৎসঙ্গে আমি জানাচ্ছি আপনারা সবাই আসবেন আমার নিমন্ত্রণ রইল। শ্রী শ্রী মহা সংকীর্তন মহাযজ্ঞের দিগর শ্রীকুণা দামছড়া বাজারের যে কমিটি, কমিটির সভাপতি হলো শনিলাল দাস মহাশয়। কালাইনে উদ্বোধন হলো বাজাজের শোরুম। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্নেহ অটোমোবাইলের এই শোরুমের সব ধরনের সুবিধে আছে। বুধবার কালাইনে প্রথম শুরু হলো বাজাজের শোরুম, আজই উদ্বোধন হলো স্নেহ বাজারের, বাজাজ স্নেহ অটোমোবাইলের উদ্বোধন করলো। কাস্টমারকে সবাইকে স্বাগত জানাচ্ছি, এখানে আসুন, আপনাদেরকে সব যত রকম সুবিধা দিতে পারি আমরা দেবো। এর জন্য আপনাদেরকে বাইরে যেতে হবে না, শিলচর বা গরমের বদলপুর এখানে যেতে হবে না, আমরাই সব রকম সুবিধা দেবো। সার্ভিসিং, ফাইন্যান্স থেকে সব কিছু আপনারা পাবেন। এখানে আমাদের ইঞ্জিনিয়ার
আছে, সবাই সব রকম সুবিধা দেবো, সবাইকে স্বাগত জানাচ্ছে স্নেহ অটোমোবাইল কালাইন ব্রাহ্মণগঞ্জ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। 2014 সালে বাঙালিরাই চাননি মোদি প্রধানমন্ত্রী হন, বিস্ফোরক শিলাদিত্যর। মিড ডে মিল নিয়ে অসন্তোষ অব্যাহত, বিভিন্ন স্কুলে বিশৃঙ্খলা। সোনালি পম্পির পরিবারকে 70,000 টাকা চেম্বার অফ কমার্সের। পুস্ত অবৈধভাবে পাচার হচ্ছে, স্বীকার করলেন এসপি। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।